পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত গোপালপুর গ্রামের এক পুকুরে হঠাৎই মরে ভেসে উঠল শয়ে শয়ে মাছ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে তিন চারজন বন্ধু মিলে লিজ নিয়ে মাছ চাষ করেছিলেন ওই পুকুরটিতে, কিন্তু এদিন পুকুরের ধারে গিয়ে দেখতে পান প্রচুর মাছ মরে পড়ে থাকার পাশাপাশি কিছু মাছ খাবি খাচ্ছে। এই ঘটনা চোখে পড়তেই খবর দেওয়া হয় রায়না থানার পুলিশকে। গত রাত্রে পুলিশ ঘটনাস্থলে এসে আশেপাশের মানুষকে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি দেখে যায়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। কম করে 5 কুইন্টাল মাছ ছিল এই সেই পুকুরে। লাখ তিনেক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পুকুরের মালিক। কারুর সাথেই সেরকম শত্রুতা নেই, তবুও শত্রুতা করেই কেউ পুকুরে বিষ দিয়ে দিয়েছে বলে মনে করছেন তিনি। গতকাল সন্ধ্যার সময় আমাদের এই পুকুরটা আমরা চাষ করি কয়েকজন বন্ধু মিলে। হ্যাঁ, তারা এসে দেখছি যে হঠাৎ করে মাছ কিছু মরে পাল্টি খাচ্ছে, উল্টো পাল্টা হচ্ছে। কিছু কিছু মাছ দেখছি মরে পড়ে আছে। তারপর দেখছি কিছুক্ষণ আধ ঘন্টার মধ্যে শয়ে শয়ে মাছ আপনার মুড়ির মতো পড়ে আছে। আজকে কি সব শেষ? আজকে মোটামুটি সবই শেষ। কিছু কিছু মাছ দেখতেই পাচ্ছেন আপনি, পুকুরে মরে পড়ে আছে, ভাসছে। কোথায় ঘটনাটা ঘটেছে? এটা ঘটনাটা হচ্ছে গোপালপুর গ্রাম সগড়াই থানা, সগড়াই পোস্ট অফিস, থানা রায়না। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ কালকে রাত্রে এসেছিলো। আমরা ইনফর্ম করার পর পুলিশ এসে সমস্ত বয়ান নিয়ে গেছে, পার্শ্ববর্তী লোককে জিজ্ঞাসাও করে গেছে। পুকুরটাকে আপনারাই চাষ করতেন? হ্যাঁ, আমরা তিন চারজন বন্ধু মিলে চাষ করি। কত টাকার ডাক ছিল পুকুরটা? ডাক ছিল 130,000 টাকা। বাৎসরিক দিতে হতো। সেই জায়গায় দাঁড়িয়ে কত টাকার মাছ ছিল? মাছ 5 কুইন্টালের মতো মাছ ছিল। কত টাকা হবে? মাছ তো যা মরে গেছে, মোটামুটি সবটাই লস। ফিশারি ডিপার্টমেন্টের বিষয়টি জানিয়ে পুকুরের জল কতটা বিষাক্ত হয়েছে, কিভাবেই বা পুকুরের জল পাল্টানো যায়, সেই বিষয়টি আলোচনা করে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান সৌমিত্র মালিক। যদি তারা নির্দেশ দেয় তাহলে অবশ্যই থানায় কেস করে বিষয়টি তদন্ত হবে বলেও জানান তিনি। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।